Assalamu alaikum everyone. Welcome to Probashi Sylheti Radhuni. Asko ami ranna kormo suto denga dia, isa dia, khatlo bisi dia, ekta tarkari. Ei desho amra to sara deshor barra ashi, jemon লন্ডনে বা আমেরিকা কানাডা তারা এই দেশের অনেক সামার টাইমও এই ডেঙ্গাটা সকলের গার্ডেনও তুড়া তুড়া হইও থাকে যারা গার্ডেনিং করেন। আর যদি গার্ডেনও নাও মিলে তো গ্রসারি শপও মিলে, কারণ প্রায় সময় ওদের সাথে তারা গার্ডেনিং করিয়া গ্রসারি শপ নিয়ে বিক্রি করেন। তো ও ডেঙ্গা দিয়ে আজকে আমি রান্না শুরু করলাম। আমি ওই ডেঙ্গা গুমতারে দইয়া পরিষ্কার করিয়া রাখছি, আর রাখছি আমি ইসা মকামাছ দিয়েও রান্ধা যায়, তো ইসা দিয়ে আর একটু ভালো লাগে। আর রাখছি তুরা খাটলো বেশি কাঁচামরিচ, আর এখানে রাখছি আমি রসুন 1 টেবিল চামচ হইব, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর লাগবো আমার ছোটো চামচে 1 চামচ হলুদ, ছোটো চামচে 1 চামচ ধনিয়া পাউডার, ছোটো চামচে 1 চামচ চিলি পাউডার, মরিচ পাউডার যেটারে কয়, আর ছোটো চামচে 1 চামচ লবণ রাখছি আমি। লবণটা অবশ্য পরিমাণ মতো স্বাদ মতো দেওয়া যাইব। আর লাগবো আমার এখানে 2 টেবিল চামচ তেল রাখছি, হয়তো সব কিছু নাও লাগতে পারে, তো দিকটা দেওয়া যাইব। এখন চলকে আমরা রান্না শুরু করি। সো ভিউয়ার্স, এখন আমি রান্না শুরু করলাম। পরে আমি তেলটা দিলে তেল গরম হয়ে গেছে, এখন আমি আদা রসুন আর পেঁয়াজ দিলাম। লবণটা দিলে এরকম পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন তো একটা পানি দিলেন। এখন আমি আমার বাকি মশলা গুন দিলাম। আর 1 মিনিট লাগে বার সাইড, 1 মিনিট হয়ে গেছে। এখন আমি লাগিয়া কাটলো বেশি দিলাম। কাটলো বেশির লগে ইসাগুন দিলাম। যদি ছোটো মাছ দিয়ে রানতাম তো মাছ দিলাম না, তরকারি দেওয়া বাদে ইসা দিয়ে রান্না আমার লাগে। আগে ইসারে তুরা মশলা লাগাইও তরকারি দিলাম। এখন তরকারি গুণ দিলাম, কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ সকল মশলা দিয়া বালা থেকে লাড়িয়া আর 1 মিনিট লাগিয়ে গুড়িয়া রাখবো, যাতে আমার মশলাগুন তরকারি দিচ্ছে। আমার তো 1 মিনিট বাদে 1 মিনিট লাগিয়ে গুড়িয়া রাখলাম। দুই মিনিট লাগে আমি গুড়িয়া রাখছিলাম। তরকারি থেকেও মশলা পানি বাড়াইয়া মশলা ও সকলটা মিক্স হয়ে গেছে। এখন আমি শিরা দিলাম, শিরা দিয়া 10 মিনিট লাগে गुड़िया बदमात्र गंदा हो এখন গুড়িয়া রাখবো আরো 10 মিনিট বাদে দেখা হইব কিটা হইছে। আমার 10 মিনিট হই গেছে, এখন রান্দা হই গেছে, খাটলো ভিজিও হিজি গেছে, তরকারি হইজি গেছে, রান্দা হই গেছে। এখন আমি চুলার আগুনটা অফ করে দিলাম। আমার ছোটো মাছর ছোটো টেঙ্গা দিয়ে তরকারি রান্ধা হয়ে গেছে। আপনারা একদিন তামালাখান ট্রাই করিয়া দেখো গিলা লাগে, যদি ভালো লাগে থাকে আমার এই রেসিপিটা আপনার কাছে, অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকার লাগে। আসসালামু আলাইকুম।